শারীরিক অক্ষমতাকে জয় করে নিজেকে একজন ভালো ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইন্দোনেশিয়ার আহমদ জুলকারনাইন। চোখ ধাঁধানো অসংখ্য ছবি তুলেছেন তিনি। 25 বছর বয়সে এই ফটোগ্রাফারের সংগ্রামী জীবনের গল্প তুলে এনেছে আল জাজিরা। হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেছেন আহমদ জুলকারনাইন। সবাই ভেবেছিলেন অন্যের মুখাপেক্ষী হয়ে বাকিটা জীবন কাটবে তার, কিন্তু সকলের ভাবনা ভুল প্রমাণিত করে তিনি হয়ে উঠেছেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার। কেবল মুখ আর হাতের জায়গার বাড়তি চামড়া ব্যবহার করে ক্যামেরা পরিচালনা করেন তিনি। শুধু ইচ্ছা শক্তি নয়, কাজের মূল্যায়নে তিনি ইন্দোনেশিয়ার জনপ্রিয় ফটোগ্রাফারের সম্মান অর্জন করেছেন। দ্রুত চলাফেরার জন্য তার মোটর বাইক ইঞ্জিন চালিত একটি ছোট্ট গাড়ি রয়েছে। বলা হয়ে থাকে এই গাড়িটি তার পা। ভারী ক্যামেরা বহন করা তার জন্য কিছুটা কষ্টকর হলেও তা পাত্তা দেন না তিনি, বরং ক্যামেরার সবকিছু নিজেই জোড়া লাগান। ছবি তুলে তার নিজেই এডিট করেন জুলকারনাইন। এছাড়া তার সব ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি বলছেন, আমি চাই না মানুষ আমার চেহারা দেখুক এবং ভাবুক আমি কে, আমি শুধু সবাইকে আমার সৃজনশীলতা দেখাতে চাই। ফটোগ্রাফির নেশা তাকে ইন্দোনেশিয়ার ইজেন পর্বত জয় করতে সাহায্য করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উঁচু পর্বতের উপরেও তিনি ছবি তুলেছেন। জুলকারনাইন বলছেন, প্রফেশনাল ফটোগ্রাফার হবার আগে তিনি শখের বসে ছবি তুলতেন, পরে তার তোলা ছবিতে সবার সুদৃষ্টি পড়ে। ফটোগ্রাফির পাশাপাশি তিনি মানুষকে এ সম্পর্কে শিক্ষা দেন। 800 itu akan mengalami noise, bintik-bintik, agak serawat cinta. নিয়মিত নামাজ আদায় করেন জুলকারনাইন। এছাড়া পিয়ানো বাজাতেও দারুণ পারদর্শী তিনি। হাত পা বিহীন আহমদ জুলকারনাইন এখন হাজারো মানুষের অনুপ্রেরণার গল্প। আশিক আহমেদ, টিবিএন 24 নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালি কণ্ঠস্বর।